এই জাতির সম্ভাবনা অসীম। এই জাতির যে তরুণ সম্প্রদায়, তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এতটুকুন জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি, শুধু এই গুতাগুতি মারামারি খুনাখুনি এটার থেকে বাঁচছে, আর তো কিছু নেই। ওরা তো জানে সবাই কি করতে হবে, কাজে উপর অন্যরা কি মনে করলো সেটা সেতে দুঃখ পাওয়ার চাইতে বড় কথা হলো এসছে, বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি দেখতে চাই, আমাদের স্বপ্নটাকে, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি বাহবা দেবে। পৃথিবীর বহু দেশে তো যাই, কাজে দেখি এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি, পরিবারভুক্ত জাতি খুব কম দেশে আছে। আমরা ভাগ্যবান জাতি সেই হিসেবে, কাজেই আমাদেরকে সেই লক্ষ্যে যেতে হবে। গণমাধ্যমের পরিবর্তন কিংবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আসলে নিজের স্বাধীন মতো কাজ করছে করতে পারছিল না বিচার ব্যবস্থা সহ, সেই পরিবর্তনে স্যার আপনারা কি কাজ করবেন? ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে, কাজে আপনি যেটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায়, আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন। কাজে এটা পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরটা যা জাতি আবার তৈরি করতে এবং পারি, শুধু আমাদের সবাই একত্র হতে পারছি, এটা করতে হবে, কঠিন হাত রাখতে হবে। কঠিন যদি না হন এটা পারবে না, ওই থেকে যাবে, মানে বীজ থেকে যাবে, বীজ থাকলে দিব। আমি অর্থনীতির পাই নাই, আমি শান্তির জন্য পেয়েছি। কাজে একদম ওইটা করতে হবে, যেগুলো বলছেন এগুলো অনেকগুলো বিষয় আছে, একসঙ্গে বসতে হবে, করতে হবে, সব লটর পটর অবস্থার মধ্যে আছে, কোনোটাই শিখবে তো চলে না। কাজে ওইটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে। আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না, তাহলে বাদ দাও, তাহলেও শেষ, ওখানে শেষ। নিজেদের মধ্যে একতা, এটি বড় চ্যালেঞ্জ। একতা হলে সব কিছু সম্ভব, ঐক্যটা আসে। আমরা চাকরি চাই না, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা প্রত্যেকে। কাজে সেই জিনিস এই আয়োজন, এটা আয়োজনের বিষয়। কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে। যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে, হলে যন্ত্র যদি ঠিক মতো চলো কিছু সমাধান আছে। কাজে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে, হলে কাজ করতে থাকবে। ঘড়ি ঘন্টা বাজবে যখন ঘড়ি চলে, না অচল ঘড়ি নিয়ে আপনি কী করবেন? এটা নিয়ে যত কান্নাকাটি করেন কিছু করতে পারবেন না। তো কাজে যন্ত্রটা ঠিক, যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত, সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। বহু দোষ আছে তো, এটা একটা আলাদা আলাদা বলার দরকার নাই, এটা সবাই জানে, আপনিও জানেন আমিও জানি। এখন হলো যে যখন অ্যাকশন নেওয়া শুরু হবে আপনারা সমর্থন করবেন। আপনি যে বললো এইটা করলো ওর করলো না কেন, তাহলে আবার হবে, আবার এগুলো চক্করে পড়ে গেলাম, এগোতে হবে। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই হলো।